বর্ণা আদিত্যর দিকে ফিরে বেশ ভালোই বুঝতে পারে আদিত্য কথা ঘোরাতে চাইছে, তাই সে আর আদিত্যকে অস্বস্তিতে ফেলতে চাইছে না। বর্ণা নিজেও প্রশ্নটা করে অস্বস্তিতে পড়ে গেছে। হুট করে কথাটা মাথায় আসায় কিছু না ভেবে প্রশ্নটা করে ফেলেছিল সে। ম্লান হেসে আদিত্যকে জবাব দেয়, আমার হাতের রান্না থেকে ভালো? বর্ণার কথায় আদিত্য হাসে। সন্ধ্যার আগেই আদিত্য বর্ণাকে বর্ণাদের বাসায় দিয়ে আসে। বর্ণাকে বিল্ডিং এর সামনে নামিয়ে দিয়ে সে চলে যায়। বর্ণা আদিত্যর সাথে কাটানো দিনটার কথা ভাবতে ভাবতে বাসায় আসে। বাসায় এসে নিজের শাশুড়ি মা আর ননদ অদিতিকে তাদের বাসায় দেখে একটু অবাক হয়। নিজের অবাক হওয়াকে আপাতত মাটি চাপা দিয়ে সৌজন্যতার সাথে তাদের সাথে কুশল বিনিময় করে। রাত অবধি দিশারি বেগম আর অদিতি বর্ণাদের বাসাতেই ছিল। বর্ণার তার শাশুড়ি আর তার ননদকে বেশ ভালো লেগেছে। অদিতির সাথে কয়েক ঘন্টার ব্যবধানেই দুষ্টুমিষ্টি একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যাওয়ার আগে দিশারি বেগম বর্ণাকে নিজের সামনে বসান, স্নেহ ভরা গলায় বলেন, আমার ছেলে তোমাকে বড্ড ভালোবাসে বন্যা। বর্ণা অবাক দৃষ্টিতে দিশারি বেগমের দিকে তাকায়। দিশারি বেগম মুচকি হেসে বলেন, শাশুড়ি মুখে এমন কথা শুনে অবাক হচ্ছে তাই তো? অবাক হওয়ার কিছু নেই, যেটা সত্য আমি সেটাই বললাম। দিশারি বেগম একটু থামলেন, সময় নিয়ে আবার বলতে শুরু করলেন, জানো বন্যা, আমার ছেলেটা না সেই ছোট থেকে নম্রভদ্র ছিল, কখনো গুরুজনদের মুখের ওপর উঁচু গলায় কথা বলেনি, একদম বাবা মায়ের বাধ্য ছেলে। কিন্তু ওই যে বলে না সঙ্গদশে লোহবাসে। দিশারি বেগম দীর্ঘশ্বাস ফেললেন, আমার বড় ভাইয়ের উচ্ছন্নের চাওয়া ছেলে দীপ্ত, দীপ্তর সঙ্গদেশে আমার যে ছেলে কোনোদিন একটি সিগারেট পর্যন্ত মুখে দেয়নি, সে ছেলে মদ খেয়ে রাত দুপুরে বাড়ি ফেলে। তোমার শ্বশুরমশাই ছেলের এমন অধপতন দেখে কোষে একটা চর বসিয়ে দেন, সেই আমার ছেলেটা ঘর ছেড়েছে, গত দুই বছর বাড়ির চৌকাট পর্যন্ত পেরোয়নি। এবার দিশারি বেগম হেসে দেন, হাসি হাসি মুখে বলেন, দুই বছর পর ছেলেটা আমার সাথে যোগাযোগ করে, জানো সে আমার কাছে সেদিন কি চেয়েছিল? আদিত্যর কুকর্মগুলোর কথা শুনে বন্যার খুব রাগ লাগে। মানুষটা নিজে ভুল করেছে, আবার নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে, কি অদ্ভুত সে! ভাবতে ভাবতে দিশারি বেগমের প্রশ্ন তার কানে আসে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে দিশারি বেগমের দিকে তাকায়। দিশারি বেগম তার ঠোঁটের হাসি প্রশস্ত করে বলেন, আদিত্য তার বিষ্টকন্যাকে বিয়ের করার আবদার করে বসেছিল। দিশারি বেগমের কথায় বন্যার সব রাগ অভিমান ফুলুত করে জানালা দিয়ে পালিয়ে যায়। মানুষটার ভালোবাসা দেখে বন্যারও ইচ্ছে করে নতুন করে ভালোবাসতে। দিশারি বেগম সলসল দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে আবদার করে বসেন, বন্যা আমার বিশ্বাস আদিত্য তোমার কথা কখনো ফেলবে না, আমার কাছে মা হয়ে আমি অনুরোধ করছি, যদি সম্ভব হয় আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসো, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে আসো। সময় তার আপন গতিতে বহমান, দেখতে দেখতে একটা মাস কেটে গেল। আজ পবিত্র ঈদ উল ফিতর। গত এক মাসে আদিত্য আর বন্যার দেখা হয়েছে মাত্র দুইবার। আদিত্য এসেছিল দেখা করতে, আজ আদিত্য ভীষণ খুশি। প্রায় দশ দিন পর সে যাচ্ছে তার বৃষ্টিবর্ণার কাছে। সে ভেবে রেখেছে আজ সে বন্যাকে নিজের বাসায় নিয়ে যাবে। বাইক রেখে সিঁড়ি বেয়ে উঠে বন্যাদের বাসার কলিং বেলে চাপ দেয় আদিত্য। মহিমা বেগম দরজা খুলে দেন। আদিত্যকে বাসার ভেতরে নিয়ে এসে কুশলাদি বিনিময় শেষে আদিত্য বন্যার কথা জিজ্ঞেস করলে মহিমা বেগম জানান, বন্যা আরও এক ঘন্টা আগেই আদিত্যর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মহিমা বেগমের এমন কথায় আদিত্যর কপাল কুসকে যায়। সে তো বন্যাকে আগেই বলেছিল যে সে নিতে আসবে, তাহলে বন্যা একা কেন চলে গেল? আদিত্য মহিমা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে বাইকে এসে বন্যাকে কল দেয়। দুইবার রিং হতেই বন্যা কল রিসিভ করে। আদিত্য বেশ চিন্তিত গলায় প্রশ্ন করে, বন্যা তুমি কোথায় বলো তো? বন্যা ভাবলেশহীনভাবে জবাব দেয়, আপনার বাসায়। বন্যার জবাবে আদিত্য কপালের ভাস আরও প্রগাঢ় হয়। আমার বাসায় মানে তুমি আমার বাসায় কিভাবে গেলে? বাসার একটাই চাবি যেটা এই মুহূর্তে আমার কাছে। বন্যা সোজাসাপটা জবাব দেয়, আমি আপনার বাসায় মানে আমার শ্বশুর বাড়িতে। বন্যার কথা বুঝতে আদিত্যর আর সময় নষ্ট করতে হয় না। আদিত্য চোয়াল শক্ত করে আদেশে সুরে বলে, এক্ষুনি ওই বাসা থেকে বেরিয়ে এসো বন্যা। আপনি এসে নিয়ে যান। বন্যা কথাটুকু বলেই কল কেটে দেয়। বন্যা ঘুরে ঘুরে বাসাটা দেখতে থাকে। চার রুমের একটা ফ্ল্যাট, আদিত্যের ঘরটা সব থেকে বড়, ঘরটা সুন্দর করে সাজানো। বন্যার ভাবতে অবাক লাগে, মানুষটা গত দুই বছর এই ঘরেই আসেনি। বন্যার তো মনে হচ্ছে আদিত্যর গায়ের ঘ্রাণ এখনও এই ঘরে আছে। আসলে দিশারি বেগম ছেলের ঘরটা আগের মতোই
করে রেখেছেন যেমনটা আদিত্য রাখত। বর্ণা সবথেকে পছন্দ হয়েছে বারান্দাটা, ঘরের সাথে ঝুলন্ত বারান্দা, ঘর আর বারান্দার মাঝখানে থাই গ্লাস দেয়া। হঠাৎ দিশারি বেগমের ডাকে বর্ণা উদ্যত হয় রান্নাঘরে যাওয়ার জন্য, কিন্তু ঘরের দরজার কাছে আসতেই ঘটল এক ঘটনা। বর্ণা ধাক্কা খেয়ে পড়ে গেল আর বর্ণার উপর পড়ল আদিত্য। পড়ে যাওয়াতে আদিত্যর চোখের চশমা খুলে পড়ল বর্ণার কপালে। বর্ণা চোখ মুখ কুচকে তাকালো। আদিত্য ঝাড়ি মেরে বলল, চোখে দেখো না, নিজেও পড়লে আমাকেও ফেললে। বর্ণা কপট রাগ দেখিয়ে বলল, আমি চোখে দেখি না, আপনি তো আপনার চার চোখ দিয়েও দেখেন না, আর নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া কি আপনার স্বভাব? আদিত্য দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, কি আমি অন্যের উপর দোষ চাপিয়ে দেই? বর্ণা গলার জোর বাড়িয়ে বলল, তার হয়তো কি মদ গিলে বাড়ি ফিরবেন, আর বাবা শাসন করলেই দোষ না? আদিত্য চোখ গোলগোল করে তাকায়। বর্ণা কিভাবে জানলো এই কথা? বর্ণা চোখ মুখ ঘেঁষে বলে, কি ভারী বাবা, উঠুন তো আমার উপর থেকে। আদিত্য উঠে দাঁড়ায়, নিজের চশমাটা তুলে নিয়ে চোখে পড়ে। বর্ণা উঠে দাঁড়ায়, আদিত্য থমথমে গলায় বলে, চলো এখান থেকে। বর্ণা নিজের ওড়না ঠিক করতে করতে প্রশ্ন করে, কোথায় যাব? আদিত্য সোজাসাপটা উত্তর দেয়, আমাদের বাসায়। বর্ণা ভাবলেশহীন ভাবে জবাব দেয়, এটাই আমাদের বাসা, আজ থেকে এখানেই থাকা হবে আপনার। আদিত্যের প্রত্যুত্তরের আশায় না থেকে বর্ণা হাঁটা ধরে দিশারি বেগমের কাছে যাওয়ার উদ্দেশ্যে। পুরো পরিবার দুপুরের খাবার খেতে বসবে, তখনই কলিং বেল বেজে ওঠে। অদিতি উঠে গিয়ে দরজা খুলে দেখে দীপ্ত এসেছে। দীপ্তকে সাথে নিয়ে অদিতি ডাইনিং টেবিলে আসে। দীপ্ত সকলের সাথে কৌশলাদি বিনিময় করে। এদিকে বর্ণা দীপ্তর দিকে তাকিয়ে অনেকক্ষণ হলো চেনার চেষ্টা করছে, কোথায় যেন দেখেছে সে লোকটাকে। মাথায় একটু জোর দিতেই বর্ণার মনে পড়ে যায়, এই লোকটাই তো সেদিন রাতে তাকে বাজে ইঙ্গিত করেছিল। দীপ্ত আর চোখে বর্ণার দিকে তাকায়, এমন একটা ভান ধরে যেন সে বর্ণাকে চেনেই না। দীপ্তর আগমনে খুশি হয়নি আদিত্য। দীপ্তর চরিত্র কেমন তা সে খুব ভালো করে জানে। ভাগ্যিস সময় থাকতে সে নিজের ভুল বুঝতে পেরেছিল, নয়তো সে নিজেও আজ হয়তো দীপ্তদের দলভুক্ত হতো। রাত বোধ হয় 9টা। আদিত্যর ঘরে বিছানার উপর তন্দ্রায় আচ্ছন্ন বর্ণা। আদিত্য তাকে বাড়ি পৌঁছে দেবে বলেছিল, কিন্তু বর্ণার দিকে মানুষটা তাকে অপেক্ষা করতে বলে কই যে গেল এখনও এলো না। অপেক্ষা করতে করতে একসময় বর্ণা ঘুমিয়ে পড়ে। আদিত্য ঘরে এসে দেখে বর্ণা ঘুমিয়ে বিভোর। বর্ণার ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না, তাই সে বর্ণার পাশে আধাশোয়া হয়ে ফোন স্ক্রল করতে শুরু করলো। হঠাৎ ঘুমের মাঝে বর্ণা কী যেন বিড়বিড় করতে শুরু করে, ঘেমে নিয়ে সে একাকার। হুট করে মা বলে চেঁচিয়ে উঠে বসল। আদিত্য তার পাশেই ছিল। বর্ণার এমন কাণ্ডে সে ঘাবড়ে যায়। বর্ণার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয়, হয়তো খারাপ স্বপ্ন দেখেছে, ঘরে পানি ছিল না। আদিত্য এক মুহূর্তের জন্য বর্ণাকে রেখে দ্রুত যায় পানি আনতে। বর্ণা আদিত্যকে আটকাতে চায় কিন্তু পারে না, তাকে বোঝাতে চায় যে এটা নতুন কিছু নয়। পানি নিয়ে এসে ঘরে আদিত্য বর্ণাকে পায় না, এদিক ওদিক তাকাতেই তাকে বারান্দায় আবিষ্কার করে। আদিত্য তার কাছে যায়। আদিত্যর উপস্থিতি টের পেয়ে বর্ণা বলে, ঘাবড়াবেন না, এ আর নতুন কিছু নয়। আদিত্য পানির গ্লাসটা বারান্দায় থাকা চেয়ারের উপর রাখে। সুদূর অন্তরীক্ষে মিটমিটি তারাদের খেলা। একপাশে চাঁদমামা বসে বসে হাসছে, রূপালি আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। বর্ণা সেদিকেই তাকিয়ে আছে, আর তার পাশে আদিত্য। আদিত্য দৃষ্টি তার বৃষ্টিকর্ণার দিকে আবদ্ধ, আর বর্ণার সুদূর অন্তরীক্ষে। বর্ণা ধীর গলায় বলল, আমার মায়ের অগোচরে আমার বাবা যামিনী আন্টির সাথে সম্পর্ক তৈরি করে। অবশ্য তাদের সম্পর্ক বাবা মার বিয়ের আগেই ছিল, এমনকি একটা ছেলেও ছিল তাদের। পরিবারের কেউই জানত না তাদের সম্পর্কের কথা, মাও জানত না। একদিন যামিনী আন্টি জায়ান ভাই আর 9 মাসের ছোট্ট জুইকে নিয়ে বাড়ির চৌকাঠে এসে দাঁড়ায় অধিকার চাইতে। আমার তখন কতই বা বয়স হবে, হয়তো 2 বা 2.5। বর্ণা একটু থামে, গলা ভিজে নিয়ে বলতে শুরু করে, মা বাবাকে খুব ভালোবাসত, বাবার করা প্রতারণা মা সহ্য করতে পারেনি। সেদিনই মা আত্মহত্যা করে নিজের গায়ে আগুন দিয়ে। গায়ে আগুন লাগানোর পর মা যেভাবে ছটফট করছিল, যেভাবে চিৎকার করছিল, সবটাই নিজ চোখে দেখেছিলাম। সেদিনের ঘটনা আজও স্বপ্ন হয়ে আমাকে তাড়া করে। বর্ণা চুপ করে থাকে। আদিত্য এতক্ষণ তার সব কথা শুনছিল, কি বলবে বুঝতে পারছে না সে। তখন আদিত্যর কণ্ঠস্বর কানে আসে। বর্ণা আদিত্য দুজনেই পেছন ফিরে অদিতির দিকে তাকায়। মা তোমাদের খেতে ডাকছে, জলদি এসো। কথাটুকু শেষ করে অদিতি বেরিয়ে যায়। নিশুতি রাত,
নিশাচর প্রাণী বাদে সকলেই গভীর ঘুমে, ঘুম নেই শুধু অদিতির চোখে। বন্যা আদিত্য সব কথাই তখন সে শুনেছিল। এতদিন সে ভাবত বন্যা জায়নের আপন বোন, ভেবে খুশি হয়েছিল সে। কিন্তু এখন বন্যা আর জায়নের সম্পর্কের তিক্ততা কোনোভাবে তার আর জায়নের অথবা বন্যা আর আদিত্যর সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না তো?